আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনকার মতন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও সি এইট পয়েন্ট ফোর এর একটি কনফ্লিক্ট ফাইল নিয়ে হাজির হয়েছে এই ফাইল দিয়ে মানুষের ছবি তুলতে পারবেন এছাড়াও মাইক্রোস্কোপের দিয়ে ছবি তুলতে পারবেন দেখেন কত এইচডি কোয়ালিটিতে ছবি হয় এবং মানুষের ছবি কত এইচডি কোয়ালিটিতে হয় এবং পিছনে বেলার হয় আপনাদের দেখাই দেব কীভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন এই কনফ্লিক্ট ফাইল দিয়ে কিছু ছবি তুলছি সেই ছবিগুলো দেখানোর পরে সম্পূর্ণ বিরোধে চলে যাব চলেন শুরু করি এলএমসি এবং কনভিক ফাইলটি ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশানে চলে যাবেন ভিডিও ডিসক্রিপশানে চলে যাওয়ার পরে এল এম সি একটা লিঙ্ক পাবেন এক্সএমএল ফাইল একটা লিঙ্ক পাবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করবেন আপনাদের যদি এটা যদি না চলে এল এম সি এইট পয়েন্ট ওয়ান থার্ট থার্টি এটা যদি না চলে তাহলে এটা এখানে ক্লিক করে দেবেন অলভারসনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে এটাই চলে যাবেন আপনাদের যাদের লো ডিভাইস তারা এখান থেকে যে এই যে এটা উপরে এইটা ডাউনলোড করে নেবেন সেম কোনো সমস্যা নেই এইটা ডাউনলোড করে সেট আপ করে নেবেন কীভাবে সেট আপ করবেন সেইটা আপনাদের দেখাই দিবেন এখান থেকে ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আমরা আসলে হলো যে কনফ্লিক্ট ফাইলটি রয়েছে সে কনফ্লিক্ট ফাইলটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশনে যেয়ে আমরা হচ্ছে ওপেন ইন ক্রোমে ক্লিক করে দিব। ওপেন ইন ক্রোমে ক্লিক করে দেবে এরকম পাসওয়ার্ড হবে সম্পূর্ণ ভিডিওতে আমি দেখা দিয়েছি প্রথমে তিন ভাগে পাসওয়ার্ড দেওয়া থাকবে ওইখান থেকে পাসওয়ার্ড কালেক্ট নিয়ে এখান পাসওয়ার্ড কালেক্ট করে নিয়ে এখানে পাসওয়ার্ড দিতে হবে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনারা কালেক্ট করে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নেবেন এরপরে অ্যাক্সেসে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে লোড হবে হওয়ার পরে একটু সময় নেবে এইখানে হুম শোয়ে তারপরে এখানে ক্লিক করে দেবেন এই ডাউনলোডে এখানে বারো সেকেন্ড সময় নেবে বারো সেকেন্ড শেষ হয়ে যাওয়ার পরে ডাউনলোডে এরকম অপশন আসবে এই ডাউনলোডের পরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখানে ক্রোমটা সিলেক্ট করে দিবেন ক্রোমটা সিলেক্ট করে দেওয়ার পরে এই অপশান আসবে আপনাদের ডাউনলোডটাই ক্লিক করে দিবেন হ্যাঁ এখানে ডাউনলোড অপশন এ নামটা দেখে রাখেন এরপর আপনারা এলএমসি যেটি ডাউনলোড করছেন ওইটাই চলে যাবেন আমি ক্লিক করে দিচ্ছি অন করে নিলাম এখানে যে অ্যালাউগুলো সাবে অ্যালাউগুলো দিয়ে দিবেন দেওয়ার পর এখানে ডান দিয়ে দেবেন দেওয়ার পরে উপরে দেখবেন অ্যারো অপশন এ অ্যারো অপশনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে মোড় সেটিংয়ে ক্লিক করে দিবেন মোড় সেটিংয়ে ক্লিক করে দেওয়া কনফিক সেটিং এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে আছে সেফ সেটিং এটা ক্লিক করে দিবেন দেওয়ার এখানে যা একটা একটা কিছু লিখে দিবেন দিয়ে ইয়েস করে দিবেন দেওয়ার আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন এই যে কনফিগ ফাইল ওইটা আসলে অ্যাপের মধ্যে ইনপোর্ট করতে হবে ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পরে আমরা ডাউনলোডের মধ্যে চলে যাব ডাউনলোড হয়েছে আমরা এই যে এই ফাইলটা ডাউনলোড করছি এটা আপনারা মুভ করে নেবেন আমরা এটা মুভ করে নিলাম নেওয়ার পরে ফোন মেমোরিতে চলে যাবেন যার পর নিচেই চলে যাবেন যার পরে দেখবেন আপনাদের অটোমেটিক একটা এরকম একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে এলএমসি এইট পয়েন্ট ফোর এইটার ভিতরে ওইগুলা পেস্ট করে দিবেন এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে বেরোয় যাবেন যার পরে আপনারা এল এম সিতে আবার পুনরায় প্রবেশ করবেন করার পরে এইখানে অথবা এইখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে দেখবেন এই যে আমি এই XML ফাইলটা ইনপোর্ট করছি এই এক্সএমএল ফাইলটা সিলেক্ট করে দিবেন হ্যাঁ সিলেক্ট করে দেওয়ার পরে আপনাদের যদি ছবি তোলার পরে যদি অ্যাপ থেকে যদি অটোমেটিক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কী করবেন অটোমেটিক হয়ে গেলে বেরোয় যাওয়ার পরে আর যদি না ঢোকে তাহলে অ্যাপের ডাটাটা ক্লিয়ার করে নেবেন আমি দেখা দিচ্ছি আমার ধরেন বের করে দিয়েছে বের করে দেওয়ার পরে আর অ্যাপে ঢুকতেছে না সেক্ষেত্রে অ্যাপের ডাটাটা ক্লিয়ার করে নেবেন নেওয়ার পরে আবার অন করে নেবেন আমি অ্যালাউ দিয়ে দিচ্ছি আবার হুম আবার এই এখন এই থির এই এর অপশনে ক্লিক করে দিবেন এর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি যদি এই অপশনটা থাকে এইখানে তাহলে আপনারা এইটাই করে দিবেন এই যে এইটাই করে দিবেন আমার দেখেন এসডিআর দিলে আমারও সব অ্যাপ ক্রাশ করে হয় না এটা অন করে দিবেন তারপর এখানে আবার ডবল ক্লিক করে দিয়ে ই এটা ইনপোর্ট করে নেবেন হুম ইনপোর্ট করে নেওয়ার পর আপনাদের আশা করি বেরোয় না আর ছবি তোলার পরে যদি বেরোয় যায় ঠিক আছে ছবি তোলার পরে যদি বের করে দেয় সেক্ষেত্রে আসলে এই সেটিংয়ে চলে যাবেন সেটিংটা অন করে দিবেন আর আপনাদের যে কালার কম বেশি প্রয়োজন হয় তাহলে এইটা ইনেবল করে দিবেন এ বি ইনেবল করে দিবেন এখন আপনাদের যদি পিছনে ব্লার প্রয়োজন হয় তাহলে এই প্রোটেক্টটা চলে যাবেন এখানে ছবি তুলবেন অনেক প্রোডাক্ট মোডে ভালো ছবির পরিমাণ পাবেন আর যদি আপনাদের যদি কোনো ক্ষুদ্র জিনিস বা ইয়ে ছবি তুলতে প্রয়োজন এরকম ছবি প্রয়োজন হয় তাহলে এই যে দেখেন এইখানে এটা আছে আপনি যদি ব্লার ফোকাস যদি না ধরে তাহলে একবারে এটাই সিলেক্ট করে নেবেন এটা ছবি কিলে এটা সিলেক্ট করে নিলে আপনাদের অটোমেটিক ফোকাস নিয়ে নিবে আমার ভিডিওতে যদি কোনো সমস্যা বা ভুল হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাই দেবেন পরবর্তীতে বিষয়গুলো সংশোধনের চেষ্টা করবো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ